নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এলাম আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত নিয়ে, তার সাথে সরস্বতী পুজোর উপলক্ষে প্রীতিভোজ। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি অতনু, আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। সরস্বতী পুজো মানেই স্কুলে একটা সাজো সাজো রব। ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে ঠাকুর আনা আর সরস্বতী পুজো উপলক্ষে একদম খাওয়া দাওয়া, এই অবধি আমাদের সরস্বতী পুজোর সমস্ত রকমের প্রস্তুতি এবং সব কিছু চলে। অনেক আনন্দ আর মজার সাথে কেটে যায় এই কয়েকটা দিন। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর আলুর দম, এরপরে চাটনি পাবো, তাই তো? সরস্বতী পুজোর খাওয়া দাওয়া মানে একটা সাজো সাজো রব, সকলের মধ্যে একটা আলাদা প্রশান্তি দেখা যায়। কবে যে সেই সরস্বতী পুজোর খাওয়াটা হয় সেই আশায় আমরা অনেকেই অধীর আগ্রহে বসে থাকি। এত বড় আয়োজনে সেই সকাল থেকে ছাত্রদের অক্লান্ত পরিশ্রম যদি না থাকতো তাহলে বোধহয় সফল হতো না আয়োজনটা। যে সমস্ত ভলেন্টিয়াররা সকল কাজে আমাদের সবসময় সাহায্য করেছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকলের একসাথে মিলিত হবার বোধহয় এটাই সময়। এই সময়ে অনেক প্রাক্তনীর সাথে দেখা হয়ে যায়, আবার অনেক আউটগোয়িং ছাত্রছাত্রীরাও এই সময় আসে। সবার সাথে কাটানো কিছু মুহূর্ত চলুন ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক। ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহাশয়কে, ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে এবং শিক্ষাকর্মী বৃন্দকে। অনেক ভালোবাসা রইল আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীদের প্রতি।
মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে এই কামনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে অনেক বড় হও। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।